আচমকা পেছন থেকে কেউ একজন আমাকে জড়িয়ে ধরলে বেশ চমকে উঠলাম আমি। ঝটপট পিছু মরলাম তাকে ছাড়িয়ে। দেখলাম আমার প্রাক্তন অনিমা দাঁড়িয়ে আছে, অশ্রুসিক্ত নয়নে তাকাচ্ছে আমার দিকে। চেনা যাচ্ছে না তাকে, অনেকটা শুকিয়ে গেছে আর রংটাও অনেক মরে গেছে। দুধে আলতা গায়ের রং ছিল যার, তার রংটা আজ কেমন কালচে দেখাচ্ছে। চুলগুলো বেশ অগোছালো, পরনের কাপড়গুলো খুব একটা পরিষ্কার নয়। অট্টালিকায় বাস করা মেয়েটির এমন হাল দেখে বেশ চিন্তিত হলাম। কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, অনিমা তুমি এখানে? আর তোমার এই হাল কেন? তোমার স্বামী কোথায়? তুমি না লন্ডনে চলে গিয়েছিলে? শোক কপালে লেখা না থাকলে কোনো লন্ডন আমেরিকা শোক দেয় না সোহান। সেদিন কাচের টুকরোকে হিরে ভেবে পেতে গিয়ে তোমার মতো খাঁটি হীরার কদর করিনি, কিন্তু তোমাকে হারিয়ে যাওয়ার পর তোমার মর্ম অনুভব করতে পেরেছি। এসব কি বলছো অনিমা? মাহিম তো তোমায় অনেক ভালোবাসত, যতটুকু তুমি বলেছিলে। না সোহাম, ওর ভালোবাসা মানেই মেয়েদের শরীর। মাহিমের সাথে পালিয়ে যাবার পর ও আমাকে ওর সাথে করে লন্ডনে নিয়ে যায়। ভালোই যাচ্ছিল দিন, খাবার বা কাপড় চোপড়ের কোনো অভাব না থাকলেও ছিল না মনের সুখ। সুন্দর কিছু মুহূর্তও কখনো আমাকে দিয়ে উঠতে পারতো না। সারাদিন টাকার পিছনে ছুটত, আর নয়তো ফোন বন্ধুবান্ধব নিয়ে পড়ে থাকতো। ভালো করে কথা বলারও সময় ছিল না আমার সাথে, তবুও পড়েছিলাম ওর জীবনে শুধুই একটা আগাছার মতো। ধন দৌলত টাকা পয়সা সব কিছু অনর্থক মনে হতে শুরু করলো আমার কাছে। শারীরিক প্রশান্তি থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছিলাম আমি। বিয়ের যখন এক বছর পার হয়ে গেল তখনও আমার কাছ থেকে কেমন যেন দূরত্ব তৈরি করতে শুরু করলো, আমাকে অবহেলা করতে শুরু করলো। অতঃপর জানতে পারলাম ও পরকীয়ায় লিপ্ত। তারপর আর কি, ওকে ডিভোর্স দিয়ে যেভাবে পারি দেশে আসি, এখানে এসে নিজের বাড়ি যাই। বাবা প্রথম প্রথম আমাকে মেনে নিতে না চাইলেও আমার অবস্থা দেখে দয়া করতে বাধ্য হন, আমাকে ক্ষমা করে আবারও ঘরে তুলে নেন। মা বাবার কাছে যথেষ্ট মর্ম পেলেও পায়নি বাকিদের কাছে। ভাইয়া ভাবি আমার এভাবে উপরে এসে পড়াতে খুশি ছিল না, এমনিতেই মধ্যবিত্ত পরিবার, তার উপর বাবারও বয়স হয়েছে। আমাদের সবার দায়ভার ছিল ভাইয়ার উপর, এমনি অনেক কথা শোনাতো আমায় ভাবি। মা বাবারও খারাপ লাগতো এতে বুঝতাম আমি, কিন্তু বলতেন না ওনারা কিছু। অবশেষে ভাইয়া আমাকে আবারও বিয়ে দেওয়ার প্রসঙ্গ তুললেন। আমি এতে রাজি না থাকলেও মায়ের কথা ফেলতে পারিনি। সরাসরি না বললেও মা ওনার কথাই বুঝিয়ে দেন, আমি এখন ওনাদের পরিবারের বোঝা। অবশেষে ভাইয়া আমার থেকে প্রায় 25 বছরের বড় এক বৃদ্ধের সাথে আমায় বিয়ে দেওয়ার চেষ্টা করলে আমি আবারও পালিয়ে আসি। এখন যখন যা কাজ পাই তাই করে পেট চালাই বলতে পারো। পাশেই একটা টিনের ঘরে থাকি আমি। আজ এত বছর পর তোমাকে এভাবে দেখে নিজেকে আটকে রাখতে পারিনি, তাই অভাবে জড়িয়ে ধরেছি। সমস্যা নেই, একটা কথা জিজ্ঞাসা করব? করো। এখনও ওভাবে ভালোবাসো আমায়? জানি না, তবে আমার মনের কোনো কোণে তোমার কোনো অংশ বেঁচে আছে বলে মনে হয় না। আমাকে ক্ষমা করা যায় না? একটা সুযোগ দেওয়া যায় না? ক্ষমা আমি তোমাকে সেই কবেই করে দিয়েছি অনিমা, আর যেখানে কথা দ্বিতীয় সুযোগ দেওয়ার সেটা আর সম্ভব নয়। কেন সম্ভব নয় বলো না, খুব বেশি কি দেরি করে গেছি আমি? অনিমার কথার মধ্যেই সিয়াম এসে জড়িয়ে ধরল আমায় বাবা বলে, তার পেছনেই হেঁটে আসলো আয়াত। অবাকত্ব নিয়ে অনিমা তাকিয়ে রইল আমার দিকে। আয়াত আমায় বলল, কি কাজ শেষ হয় না সারাদিন? ঘর থেকে বেরোলে ফোনেও কাজ থাকবে তোমার? এই তো শেষ, আর সারাদিন কোনো কাজ নয় তো। তা ওকে চিনেছ? আমাদের অনিমা। আরে অনিমা আপু কেমন আছেন? না এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি। তা ও আমাদের কলেজের সেই আয়াত না সোহাব? সেই। ওকে কিভাবে পেলে তুমি? আর এই বাচ্চা? ও আমার স্ত্রী, 5 বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। ও আমাদের ছেলে সিয়াম, ওর কালকে 3 বছর পূর্ণ হবে, তাই কিছু শপিং করতে বেরিয়েছিলাম। আম্মু আইসক্রিম খাবো? আপনি আপুর সাথে গল্প করুন, আমি না হয় ওকে আইসক্রিম খাইয়ে নিয়ে আসি। এই বলে আয়াত চলে গেল সিয়ামকে নিয়ে। এবার অনিমা জিজ্ঞাসা করলো আমায়, আয়াতকে তো তোমার পছন্দ ছিল না, তবে ওকে বিয়ে? আসলে রং রূপ আভিজাত্য দেখে পছন্দ করতে গেলে তা শুধু পছন্দই থেকে যায় অনিমা, তার ভালোবাসার উপাধি পায় না।
ভালোবাসা তো তাকে বলে যাতে সম্পর্ক হয় আত্মার সাথে আত্মার। সেদিন তুমি চলে যাওয়ার পরে ভেঙে পড়েছিলাম খুব। একবার ভেবেছিলাম নিজেকে শেষ করে দিব, কিন্তু পরক্ষণেই ভাবলাম আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, কোনো মেয়ে। আমি বেকার আর গরিব বলে আমাকে প্রত্যাখ্যান করে চলে গেল, আর তার জন্য আমি মরে গেলাম সেটা কাপুরুষতার প্রমাণ ব্যতীত কিছুই না। তাই ভাবলাম সংসারের হাল ধরব, পড়াশোনার পাশাপাশি বাবাকে নিয়ে একটা বিজনেস শুরু করলাম। প্রথম প্রথম লোকসান হলেও ধীরে ধীরে ব্যবসায় বেশ উন্নতি লাভ করি, আর আমি আমার বাবা মিলে নিজেদের একটা প্রতিষ্ঠান গড়ে তুলি। 5 বছর আগে বাবা মা নিজেরাই আমার জন্য মেয়ে দেখেন। আমি ওনাদের বলেছিলাম ওনারা আমার জীবনের এখন যে সিদ্ধান্ত নেবেন তাই মেনে নিব। আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম তোমার ওপর জমে থাকা রাগ থেকে, কিন্তু সেটাই হয়তো আমার জীবনের সবথেকে বড় পুণ্যের কাজ ছিল। কোনেকে না দেখে বিয়ে করি আমি। বিয়ের পর জানতে পারি ও আয়াত, যে কলেজের সবার মতো ছেলেদের সাথে মিশে কথা না বলাতে তাকে গাইয়া বলে তাচ্ছিল্য করতাম আমরা, সিনিয়র বলে বেশ দিন র্যাগিংও করতাম ওর সাথে, যাকে অনেক পেরেশান করতাম আমরা। আমাদের ভয়ে যে কলেজে আসা কমিয়ে দিয়েছিল বোরকা পরা সেই ধার্মিক মেয়েটিকে, তাচ্ছিল্য করার ফলে হয়তো তোমার প্রেমে পড়েছিলাম আমি। তুমি আমার জীবন থেকে চলে না গেলে হয়তো আমি নিজের করা ভুল কখনো ধরতে পারতাম না। বাবার টাকায় গা ভাসিয়ে জীবন কাটাতাম। বিয়ের পর ওই মেয়ে যাকে গাইয়া বলতাম তার মর্ম বুঝতে পারি। ও নিজেও মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল, ওরা অনেক ভাই বোন থাকায় ওর বাবা মেয়েদের বিয়ের ক্ষেত্রে বেশি খোঁজ করতেন না, একটু ভালো হলেই বিয়ে দিয়ে দিতেন। আমাদের অবস্থা তখনও বেশ ভালো ছিল না, কিন্তু আমার কপালবশত আমি ওকে পেয়ে যাই। ও আমাকে প্রতিটা পদে সাহস জুগিয়েছে, সঙ্গী হয়ে সাথে থেকেছে সকল সংগ্রামে। আজ সফলতার শীর্ষে আসি শুধু ওরই জন্য। আমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো করেই আগলে রেখেছে ও। আমি ছাড়া ও কোনো ছেলেকে নিজের রূপ দেখানো তো দূর কথা অবধি বলতে চায় না প্রয়োজন ব্যতীত। যাকে গাইয়া ভাবতাম সে জান্নাতি একজন, জানা ছিল না আমার। যেন আমি লোভে পড়ে গেছি ওর সঙ্গ পাওয়ার, ওর কোলে মাথা রাখার, শত ব্যস্ততার মাঝেও ওর সাথে কিছু সময় পার করার, ওকে বুকে নিয়ে গল্প করার, ওকে সাথে নিয়ে আল্লাহর ইবাদত করার, আর সব শেষে ওর হাত ধরে জান্নাতে প্রবেশ করার অপেক্ষার। আমি চাইলেও এখন এত কিছু ত্যাগ করার কথা ভাবতেও পারি না অনিমা। আমি ওর মায়ায় আটকে পড়েছি, পবিত্র বন্ধন আমার ভেতরে জন্ম দিয়েছে এক পবিত্র সত্তার। আয়াত ব্যতীত অন্য কোনো নারীর কথা আমি চিন্তাও করতে পারি না। তোমার সাথেও এইভাবে কথা বলা আমার জন্য পাপ। ভালো থেকো, এই নাও আমার কার্ড। তোমার সকল কোয়ালিশন আছে তো সাথে? ওগুলো নিয়ে এই ঠিকানায় এসো, ভালো কাজের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। সিদ্দিক অ্যান্ড সোয়াম ইন্ডাস্ট্রিজ তোমার? আমি আর বাবা শুরু করেছিলাম, বর্তমানে আমিই চালাই। ওকে চলি, আমার স্ত্রী সন্তান অপেক্ষা করছে আমার জন্য, ভালো থেকো। অনিমা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল সোহানের যাওয়ার পানে। সোহান আর ফিরেও তাকালো না। অনিমা হাতের সে কার্ডটার দিকে তাকালো, বর্তমানে শহরের বেশ সফল একটি প্রতিষ্ঠান। চোখের জল বাধাহীনভাবে বইছে অনিমার। যাকে একদিন বেকার গরিব বলে তাচ্ছিল্য করেছিল সেই আজ নামী দামি একজন। মনে পড়ল অনিমার সোহামের সাথে সম্পর্কে থাকাকালীন সময়ের কথা। মধ্যবিত্ত হলেও অনিমার প্রায় সকল আবদার সোহাম পূরণ করার চেষ্টা করত। অনিমার আবদারই কই, ছোট ছিল, জানত সোহাম তার সকল আবদার পূরণ করার সামর্থ্য রাখত না। তবুও তার এতে কী যায় আসতো অনিমার? কত সময় কতই না কথা শুনিয়ে দিত সোহামকে, তবুও সোহাম নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছিল তাকে। তবে হঠাৎ মাহিম নামক ব্যক্তির সাথে অনিমার দেখা হয়, সেখান থেকে পরিচয় আর কথা শুরু হয় তাদের। মাহিমের টাকা পয়সা দেখার পর অনিমা ওর পানে ধাপিত হয়। তখন ওর সোহামকে মনে হতো পথের কাঁটা, তাই অবহেলা ও তাচ্ছিল্য সহিত যেভাবে পেরেছে অনিমা সোহামকে জীবন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে মাহিমের হাত ধরেছিল, তখন অনিমা ঠিকই সার্থক হয়েছিল। তবে ওটাই হয়তো ছিল তার জীবনের চরম ব্যর্থতা। সুখ টাকা পয়সা দিয়ে কিনে নেওয়া যায় না, প্রকৃত সুখ তো অন্তরে নিহিত থাকে। একদিন যে সোহামকে সে ব্যর্থ মনে করেছিল, আজ সেই সার্থক ও সুখী একজন মানুষ।
দূর থেকে দেখতে পেল আনিমা বেশ দামি একটা কারে সোহাম আয়াত ও তাদের সন্তানকে নিয়ে ঢুকছে। সামনে ড্রাইভার আছে একজন, মনে মনে ভাবল আনিমা। মানুষ সত্যি কর্মের ফল পেয়ে থাকে। সোহাম কঠোর পরিশ্রম করেছে তাই সে তার এমন ফল পেয়েছে। তাছাড়া সে সত্য ভালোবাসতে জানত, তাই আল্লাহ তাকে তার কাম্য ভালোবাসার মানুষ পাইয়ে দিয়েছেন। অপরদিকে সেই অনিমা রইল কাঙ্গাল হয়ে, কারণ সে কখনো ভালোবাসতে জানেনি। নিজের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে কখনো কারো বিষয়ে ভাবতে যায়নি, আর আজ ওকে নিয়েও ভাবার কেউ নেই। হয়তো কর্মের ফল এমনই হয়ে থাকে।